এই ভিডিওটা স্পেশালি দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তুমি সায়েন্স আর্টস কিংবা কমার্স যে স্ট্রিমি ছাত্রছাত্রী হও না কেন তোমাদের প্রত্যেকেরই একটি কম্পালসারি সাবজেক্ট হল বাংলা তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলার পাঠ্যপুস্তক এবং তোমাদের উচ্চ মাধ্যমিক সিলেবাসের অন্তর্ভুক্ত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায় লেখা আমার বাংলা তো এই পোর্শনটি থেকে সম্পূর্ণ বড় পয় সায় নিয়ে আলোচনা করবো তো মূল ভিডিও শুরু করবার পূর্বে তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে দেবো মোস্ট গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং মূল ভিডিও শুরু করবার পূর্বে তোমাদের কাছে একটি কথা বলবো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের গল্প কবিতা নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের আগেও তোমাদের যে আন্তর্জাতিক গল্প কবিতা রয়েছে তারও সম্পূর্ণ সারাশান ভিডিও চ্যানেলে দিয়ে দিয়েছি এখনও পর্যন্ত যারা সেই সমস্ত ভিডিওগুলিকে দেখো নি অবশ্যই আজকের ভিডিওর ফার্স্ট কমেন্ট ডিসক্রিপশানে দেওয়ার লিঙ্ক কিংবা চ্যানেলের পেজিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলিকে অবশ্যই দেখে নিও তো ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলে রাখি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলায় অনেক কটা গল্প রয়েছে তার মধ্যে গল্পের পাশে পাঠ্য পাঠ্যপুস্তকে স্টার দেওয়া রয়েছে এই গল্পগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত তো যে সমস্ত গল্পগুলি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত সেটি হলো গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের ঘায়ে জেলখানা এবং হাত বাড়াও তো দু হাজার চব্বিশ সালের জন্য কোন গল্পগুলি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা জানার আগে ভিডিওতে এখনই একটা লাইক করে ভিডিও নিচে কমেন্ট করে জানিও যে এর পরবর্তী তোমরা কোন সাবজেক্টের সাজাসান চাইছো তো দু হাজার তেইশ সালে ছাতির বদলে হাতি এবং কলের কলকাতা এই দুটি গল্প থেকে প্রশ্ন এসে গেছে তাই এখন থেকে তোমরা এই দুটি গল্পকে পুনরায় এক সম্পূর্ণরূপে বাদ দিয়ে দাও কারণ এই দুটি প্রশ্ন থেকে দু হাজার চব্বিশ সালে আর প্রশ্ন আসবে না গল্প থেকে তাই এবছরের জন্য শুধুমাত্র তোমরা গাঢ় পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও এই তিনটি গল্পকে খুব গুরুত্ব দিয়ে এখন থেকে প্র্যাকটিস করার আশা রাখছি এই তিনটি গল্পের মধ্যে আজকে সাজেশানে দেওয়া যে সমস্ত প্রশ্নগুলিকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই প্রশ্নগুলিকে করলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পেতে চলেছো তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও এখান থেকেই শুরু করা যাক তো মূল ভিডিও শুরু করার পূর্বে আরও একবার অনুরোধ করছি এখনই ভিডিওতে লাইক করে দাও কারণ আজকে ভিডিওতে দেওয়া প্রশ্নগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে চলেছে উচ্চ মাধ্যমিক বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা তো এই যে তোমাদের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে এখান থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ গল্প এবছরের জন্য গাঢ় পাহাড়ের নিচে এখান থেকে মাত্র চারটি প্রশ্নকেই তোমাদের সঙ্গে শেয়ার করব এই চারটি প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো তো প্রথম প্রশ্নটি হলো হাতি বেগার আর চললো না হাতি বেগার আইনের বিবরণ দাও বা হাতি বেগার কী তা চলল না কেন দু নম্বর প্রশ্ন তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল প্রজারা বিদ্রোহী হয়েছিল কেন কিভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হতো টঙ্ক কী চাষিরা কিভাবে ফকির হয়েছিল তা আলোচনা করো এই প্রশ্নটি এবছরের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চার নম্বর প্রশ্ন হলো গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার পরিচয় দাও এই প্রশ্নটিও আমার বাংলা গাঢ় পাহাড়ের নিচে গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের অন্তর্গত আরেকটি গুরুত্বপূর্ণ গল্প মেঘের গায়ে জেলখানা যে গল্পটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এখান থেকে মাত্র দুটি প্রশ্ন পড়ব এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্য তোমরা এবছরের ক্ষেত্রে কেমন পাবে তো প্রথম প্রশ্ন হলো মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না দেখো এসে বক্সায় কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ দাও এই প্রশ্নটি এবছরের জন্য গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় প্রশ্ন হলো জেলখানা না দেখলে দেশের একটা বড় দিক অদেখা থেকে যায় লেখক যেভাবে জেলখানার বর্ণনা করেছেন তা নিজের ভাষায় লেখো এই জেলখানায় কয়েদিদের জীবনযাত্রা কেমন হয় বা তাদের ওপরে অত্যাচার কেমন হয় তা আলোচনা করো তো আমার বাংলার অন্তর্গত মেঘের গায়ে জেলখানা থেকে এই দুটি প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে তোমরা কমন পাবে উচ্চ মাধ্যমিক বাংলার আরও একটি আমার বাংলার অন্তর্গত গুরুত্বপূর্ণ গল্প হাত বাড়াও তো এখান থেকে মাত্র তিনটি প্রশ্ন এবছরের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ এই তিনটি প্রশ্নকে অবশ্যই খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো এখন থেকেই পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই কমন পাবে তো প্রথম প্রশ্নটি হলো সরু লিগলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে কে শনাক্ত করেছে কেন তাদের খুনি বলা হয়েছে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রশ্ন হলো সেই দুটো জ্বলন্ত চোখ আমাদের থেকে থেকে পাগল করে সেই দুটো জ্বলন্ত চোখ শান্তি চায় চোখ দুটো লেখকের কোথায় কীভাবে দেখতে পেয়েছিলেন সেই দুটো চোখের শান্তি চায় তিন নম্বর প্রশ্ন হলো আমরা হাত বাড়াও ও তাকে সাহায্য করো লেখক কাকে হবে এবং কেন সাহায্য করতে বলেছেন এই প্রশ্নটি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমার বাংলার অন্তর্গত হাত বাড়াও থেকে এই তিনটি প্রশ্ন খুব গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে তোমরা কমন পাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচনা তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দু সালে চলে আসা গল্প দুটিকে বাদ দিয়ে বাকি যে তিনটি গল্প গাঢ় পাহাড়ের নিচে মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও এই তিনটি গল্প থেকে মোস্ট গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন সম্পূর্ণ সায়াসার নিয়ে আলোচনা করে দিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্টে জানিয়ে যেতে একেবারেই ভুলো না চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রেখো মোস্ট গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়া উচ্চ মাধ্যমিক অন্যান্য সাবজেক্টের চ্যানেলে সায়েন ভিডিও রয়েছে অবশ্যই তোমরা চ্যানেলে পেরিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নিও এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এগুলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে